হ্যালো এভরিওয়ান, সুইজারল্যান্ডের জুরিখ শহর থেকে আমি সোনালি ইনফিনিটি লাইফস্টাইলে নতুন একটা ব্লগে প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বেশ সুন্দর ওয়েদার আজকে, বহুদিন পর আজকে আমি আমার এই ব্যালকনিতে দাঁড়িয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, আর এখন তো সেপ্টেম্বর মাস, এখনকার ওয়েদারটা ঠিক কেমন বলো তো? আমাদের কলকাতায় কালী পুজো আসছে, কিংবা কালী পুজো যাওয়ার পর যেরকম ওয়েদার থাকে, দিনের বেলা একদম কটকটে রোদ, আর সন্ধে হলে পরেই বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব হয়। এখন এখানে ঠিক সেই রকম একটা ওয়েদার পড়েছে। আর আরেকটা জিনিস সবচেয়ে ভালো লাগে, সেটা হচ্ছে ফল কালার আসা শুরু হয়ে গেছে গাছের পাতাগুলোতে, কি সুন্দর কালার আসছে জানো না। আর আমাদের বাড়ির সামনেটা তো সবসময় জমজমার থাকে, সেই জন্য আমি ব্যালকুড়িতে চলে আসি, খুব ভালো লাগে জানো তো, কারণ আমাদের বাড়ির সামনেই একদম ট্রাম স্টেশন, বাস স্টপ, তারপরে হচ্ছে রেল স্টেশন, খুব ভালো লাগে। দাঁড়াও তোমাদেরকে দেখাই রেল স্টেশন। এই যে দেখো, ওই যে দূরে দেখছো বিল্ডিংটা, দেখো একটা বাসও যাচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে, দেখেছো? বলছিলাম না আমাদের বাড়ির সামনে একদম বাস স্ট্যান্ড, বুঝতে পারছো? এই যে আমাদের ব্যালকনি, আরও দেখো বাস যাচ্ছে, আর এটাও ট্রাম লাইনও, ট্রামও যায় আবার ওই দিক থেকেও ছাড়ে। আর যেটা স্টেশনটা বলছিলাম, দেখো একদম সামনে এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই যে সামনে ওইটা হচ্ছে ট্রেন স্টেশন। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে এতদিন তো এদিকে ওদিকে গেছি, কিন্তু আমার বাড়ির সামনে এত সুন্দর একটা রেল স্টেশন থাকা সত্ত্বেও আমি কোনোদিন তোমাদেরকে সেইখানে নিয়ে যাইনি। তো আজকে আমি আমার এই ব্লগে তোমাদেরকে এই রেল স্টেশনটাই নিয়ে যাবো, এবং তোমাদেরকে দেখাবো যে সুইজারল্যান্ডে রেল স্টেশনগুলো ঠিক কেমন হয়। আশা করি তোমাদের আজকের আমার ব্লগটা ভালোই লাগবে, আর যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো নিচে যাই। এই যে চলে এসেছি, এই যে আমাদের বাড়ির কাছের স্টেশনটা, যে এটা হচ্ছে টিকিট কাউন্টার ছিল, এখন ওটা ক্যাফে হয়ে গেছে দুটো, একটা এই দিকে আর একটা এই সাইডে। এই যে দেখো বাসটা দাঁড়িয়ে আছে অত দূর অবধি পুরো প্ল্যাটফর্মটা। প্রতিটা স্টেশনের পাশেই জানো তো ট্রান্সপোর্ট ব্যবস্থা রয়েছে, বাস, তারপরে ট্রাম, এগুলো একদম পাশেই থাকে স্টেশন থেকে বেরিয়ে সামনে। এই দেখো ঠিক তেমনি আমাদের বাড়ির সামনেই রয়েছে, দেখো ট্রাম আসছে, একটা ট্রাম স্টেশন, বাস। চলো এবার এই সাইডটাই যাই। আর এই যে এটা দেখছো আই লেখা, তো এটা হচ্ছে আশেপাশের সমস্ত কিছু ইনফরমেশান, কি দোকান আছে না আছে, কোথায় রেস্টুরেন্ট আছে, তারপর কোনো জায়গায় যেতে গেলে সেই জায়গাটা কত দূরে, সমস্ত কিছু রয়েছে এখানে, সার্চ করে দেখা যাবে। আবার ওয়েদারেরও ব্যবস্থা আছে, তারপর চার্জ দিতে পারো মোবাইল, এখানে দেখো লেখা রয়েছে, জানি না আসছে কি না, ইউএসবি চার্জিং, ফ্রি ওয়াইফাই। এই যে এখানে লেখা রয়েছে সমস্ত জায়গাগুলোর নাম আর কতটা সময় লাগবে। চলো এবার প্ল্যাটফর্মটায় যাই। এই যে প্রতিটা স্টেশনের সামনে এরকম ট্রেনের টাইম টেবিল লাগানো থাকে, কখন কোন ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে আসছে। যে সামনে দেখছো হলুদ আর নীল রঙের, আর ঘড়ি তো সব জায়গাতেই থাকে, আমাদের কলকাতায় যেমন থাকে ঘড়ি সেরকম। এই যে এটা হচ্ছে স্টেশনের নিচেটা, প্রতিটা স্টেশনে জানো তো এরকম আন্ডারগ্রাউন্ড আছে, যেখানে সমস্ত রকম সুপার মার্কেট, যেমন সুইজারল্যান্ডের দুটো নাম করা মানে বড় সুপার মার্কেট, একটা হচ্ছে কুপ আর মিগ্রোস, এইগুলো থাকে। এছাড়াও অনেক ক্যাফে থাকে, তারপরে বেকারি সবগুলো থাকে। এই যে প্ল্যাটফর্মের মধ্যে এরকম একটা বক্স থাকে যেখানে ওদের পেপার থাকে, আর এটা হচ্ছে ডাই পোস্ট, কিছু পোস্ট করা থাকলে এখানে ফেলে দিলে পোস্ট অফিস থেকে এসে নিয়ে যায়। এই যে এটা হচ্ছে পুরো প্ল্যাটফর্মটা, আর প্ল্যাটফর্মের মধ্যেও থাকে হচ্ছে ক্যাফে, যে সামনে দেখছো। কোন ট্রেন আসছে না আসছে, ওই যে সামনে দেখো লেখা রয়েছে 11:43-এ একটা ট্রেন আছে,
ট্রেনের নাম্বার দেওয়া থাকে এবং টাইমিং দেওয়া থাকে, আর নিচে থাকে কোথায় কোথায় যাবে। আর এই যে সামনে দেখছো সাদা রঙের যে দাগটা, ওইটার আগে যাওয়া একদম নিষেধ। প্রতিটা প্ল্যাটফর্মে জানো তো ওঠা নামার জন্য এরকম সিঁড়ি আছে, আর এই যে লিফট আছে, আবার ঢালু জায়গাও আছে যেখান থেকে সহজে বাচ্চাদের প্যারাম বলো কিংবা হুইল চেয়ার বলো এগুলো নিয়ে আসা যায় অনায়াসে। এই দেখো এদিকে একটা লিফট, আর ওই যে সোজা গিয়ে ওই সাইডটা হচ্ছে ঢালু একটা জায়গা যেখান দিয়ে সাইকেল টাইকেল আসা যাওয়া করে। আর এই যে সিঁড়ি, এই যে সামনে যেটা দেখছে SBB, এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে গিয়ে টিকিট কাটা যায়। আর এই যে সামনে ব্লু রঙের মেশিনগুলো, এখানে এসে টিকিট কাটা যায় মেশিন থেকে। আর যদি কিছু এনকোয়ারি থাকে, জানার থাকে, বুঝতে পারছো না কোন টিকিট কাটবো, সেই ক্ষেত্রে এই অফিসে গিয়ে টিকিট কাটতে হয়। আর এই যে ভেতরে আন্ডারগ্রাউন্ডে বলছিলাম, দুই ধারে দেখো শুধু বেকারির দোকান, আর কিছু কিছু এইও আছে, সুপার মার্কেট আছে। এছাড়াও প্রতিটা প্ল্যাটফর্মে ভেতরে থাকে হচ্ছে এরকম একটা অ্যাপোথেকে, মানে হচ্ছে ওষুধের দোকান। দেখো অনেক রকম দোকানই থাকে, এই যে বইয়ের দোকান, গিফটের দোকান। এই দেখো এটা হচ্ছে অ্যাপোথেকে বলছিলাম না, ওষুধের দোকান টোকান। এছাড়াও দেখো এরকম সেলুনও আছে। এই যে নিচেটা আমাদের প্ল্যাটফর্মে, এখানে জানো তো 8টা প্ল্যাটফর্ম আছে, তো প্রতিটা জায়গায় এরকম লিফট রয়েছে, সিঁড়িও রয়েছে ওঠার জন্য। তো ওইগুলোই নাম্বারিং করা আছে, 1 নম্বর এদিকে, 1 নম্বর থেকে 5 নম্বর ওইদিকে দেখো। আর এই যে লিফটটা, এটা হচ্ছে 6-7 নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যাবে। সামনের ওই যে লিফটটা, ওটা হচ্ছে 4-5 নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যাবে। চলো তোমাদেরকে নিয়ে 4-5 প্ল্যাটফর্ম থেকে একটু ঘুরে আসি। আর এখানে যত অ্যানাউন্সমেন্ট হয় সমস্ত কিছু জার্মানে হয় জানো তো। এই যে ট্রেন এসছে, এই যে অ্যানাউন্স করলো এই ট্রেনটা কোথায় কোথায় যাবে, কটার সময় সেখানে দাঁড়াবে সব কিছু। আর শুধু জার্মানে করলো, কিন্তু পরে ইংলিশে কিন্তু বলেনি। জানো তো এইরকম একটা করে কাঁচের ঘর থাকে, যখন প্রচন্ড ঠান্ডা পড়ে তখন এরকম এই ঘরগুলোর ভেতরে ঢুকে বসলে খুব আরাম লাগে জানো তো। বাইরে তো প্রচন্ড হাওয়া দেয়, তারপরে যদি ওই থ্রু ট্রেনগুলো যায় তখন তো মানে প্রচন্ড কষ্ট হয়, তখন সবাই এরকম এই কাঁচের রুমটার ভেতরে গিয়ে বসে। এই এটা মোটামুটি সমস্ত প্ল্যাটফর্মেই রয়েছে এরকম ওপেন প্ল্যাটফর্মগুলো, যেগুলো সেখানে এরকম কাঁচের ঘর। এই যে দেখো এটা হচ্ছে টাইম টেবিল, আর এই বড় বড় টিভিগুলো তো অ্যাড চলে সবসময়। আর প্রতিটা এখানে তো কমন ব্যাপার ডাস্টবিন, আর দেখো সমস্ত ভাগ করা রয়েছে কোথায় কী ফেলতে হবে, একদিকে কাগজ, একদিকে ক্যান, একদিকে প্লাস্টিকের বোতল, আর কাগজ টাগজ কলার খোসা কোনো কিছু ফেলতে গেলে এই সাইডটা একদম। আর প্রতিটা স্টেশনে আরেকটা জিনিস থাকে কমন, সেটা হচ্ছে এরকম ভেন্ডার মেশিন। দেখো তোমাদেরকে বলছিলাম না ঢালু মতন জায়গা আছে, এই দেখো সাইকেল টাইকেল নিয়ে যাওয়ার জন্য এই জায়গাটা করা। এছাড়াও এখান দিয়ে তো প্যারাম কিংবা হুইল চেয়ার অনায়াসেই নিয়ে যাওয়া যাবে। আমি ছিলাম ওইখানে 1 নম্বর প্ল্যাটফর্মে, এখন এসেছি 8 নম্বরে। এ দেখো ট্রেনও এসে গেছে একটা।
তোমাদেরকে বলছিলাম না ওইদিকে যে প্রতিটা স্টেশনের সাথে ট্রাম থাকে কিংবা বাস থাকে, মানে ট্রান্সপোর্টের খুব ভালো ব্যবস্থা থাকে। তো এক নম্বর প্ল্যাটফর্মের দিকটা তোমাদের দেখাচ্ছিলাম, ট্রাম আর বাস। আর এইটা দেখো 8 নম্বর প্ল্যাটফর্ম, এদিকেও দেখো বাস, এদিক থেকে শুধু বাস ছাড়া, এদিকে আবার ট্রামটা নেই, দেখেছো? মোটামুটি এইরকমই হয় সমস্ত সুইস স্টেশনগুলো। এই আর হ্যাঁ, এখানে কিন্তু রেল লাইন পারাপার হওয়া একদম আইনত অপরাধ, বিশাল টাকার ফাইন হয়, পুলিশ ধরে নিয়ে যাবে। তো এইখানে কিন্তু আমাদের কলকাতার মতো ওরকম চলে না, জানো তো, যে এইটুকুনি আবার নিচে দিয়ে নেমে যাব, লাইনটা পার হয়ে যায়, একদম নয়, গুরুতর অন্যায়। এখানে বিশাল বড় আইনত অপরাধ লাইন পারাপার হওয়া। এই প্ল্যাটফর্মগুলোতে সিকিউরিটি গার্ডরা ঘোরাঘুরি করে গ্রিন কালারের ড্রেস পরে, এখন নেই, তোমাদেরকে দেখাতে পারলাম না। আর দেখো গাছগুলোতে দেখছো ফল কালার আসা শুরু হয়ে গেছে, কি অপূর্ব লাগছে না, আস্তে আস্তে কালার আসছে। এবার হয়ে গেল সেপ্টেম্বর, চলে আসা মানেই শীত আসবো আসবো একটা ভাব, সব গাছে আস্তে আস্তে কালার এসে যাবে। চলো এবার টুকটাক কিছু কিনবো, একটু চিকেন কেনার আছে, চিকেন কিনে নিয়ে চলো বাড়ি যাই। চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।